আন্দোলনের রূপরেখা আমাদের সবসময় শান্তিপূর্ণ আছে। এরা আমাদের ছেলেরা বেলুন উড়িয়েছে, মোমবাতি প্রজ্বলন করেছে, অবস্থান ধর্মঘট করেছে, কিন্তু ভাঙাচোরা করেনি। এমনকি তাদের একজন ব্লগার নেতাকে যে হত্যা করা হয়েছে, হত্যার পরেও কোনো রিটালিয়েশন হয়নি বা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা করা নেয়নি। তারা সবসময় জনতাকে বলছে শান্ত থাকো এবং শান্ত থেকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আমরা এটা অধিকার অর্জন করব। এখন জামাতে ইসলাম তারা এবং তাদের সহযোগী যারা আছে বা বিদেশি যারা তাদের সহযোগী আছে, তারা মিলে কি চক্রান্ত হচ্ছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটা দেখলেই আমাদের পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের বক্তব্য হচ্ছে, সরকার বলেছেন যে কালকে যারা ওরা জামাতে ইসলামের সঙ্গে রয়েছে, যারা ওই সমমনা দল 12 দল যারা কালকে মিছিল করেছে, তারা সরকারকে কথা দিয়েছিল যে তারা জঙ্গি মিছিল করবে না, তারা শান্তিপূর্ণ মিছিল করবে। কিন্তু পুলিশে দেখা গেল মসজিদের ভিতর থেকে ইট পাটকেল জমা করেছিল এবং সেখান থেকে তারা আক্রমণ করেছে। ফলে সরকার একটু বিব্রত মনে হয় যে তাদের প্রস্তুতি ছিল না, কিন্তু তারপরেও সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা এভাবে জঙ্গি মিছিল করে আক্রমণ করতে চেয়েছে বা শহীদ মিনার ভাঙার মতো সমস্যা দেখিয়েছে বা জাতির পতাকা অবমাননা করেছে, সেখানে পুলিশ বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে বেশি বড় কিছু ঘটনা ঘটাতে পারেনি।